এই বাচ্চাটা এখানে ঝুলেছিল। তখনই পানি থেকে একটা বড় মাছ আসে আর বাচ্চাটাকে নিয়ে চলে যায়। এখন বাচ্চাটার মা অনেক রেগে যায়, তাই লাঠি নিয়ে পানিতে নেমে পড়ে। মহিলাটা ওই মাছটাকে ডাকতে থাকে, তখনই তার সামনে এটা চলে আসে। মহিলাটা ভয়ে ভয়ে বলছিল, আমার মেয়েকে ফিরিয়ে দাও, কিন্তু তখন এটা মহিলাকেও খেয়ে ফেলে। দানব মাছ ব্রিজের খুঁটি ভেঙে ফেলে। তখন আরেক মায়ের হাত থেকে তার বাচ্চা ছুটে যায় আর এটাও পানির দিকে যাচ্ছিল। এখন এটাকে ধরার জন্য আরো একটা মানুষ আসে, কিন্তু পানিতে এখনো ওই দানবটা ছিল। আর তখনই এই লোকটা ব্রিজের উপর পড়ে, যে কারণে বাচ্চাটা তার দিকে যেতে শুরু করে। এখন লোকটা এটা ধরতে চাচ্ছিল, কিন্তু তখনই দানব মাছ লেজ দিয়ে আবারও এটাকে তার দিকে নিতে থাকে। তখন লোকটা বুদ্ধি খাটিয়ে ওপর থেকে এই ঝুলন্ত লোকটাকে নিচে নিয়ে আসে, তাই বাচ্চাটা আবারও তাদের দিকে আসছিল।